দর্শক বিরতির উপর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। ড্রিম হোমে ইঞ্জিনিয়ার সাদেকুল আলম দেখবার জন্য আজকে ড্রিম হোমে ইঞ্জিনিয়ার সাদেকুল আলম আলোচনা করছিলেন কিভাবে প্রপার্টিতে ইনভেস্ট করতে হয় এবং প্রপার্টিতে ইনভেস্ট করার জন্য উনি শেষে বলছিলেন যে কিভাবে কিভাবে বাংলাদেশ থেকে ইনভেস্ট করা যায়। ইঞ্জিনিয়ার সাদেকুল আলম, আপনি লাস্ট যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সেক্ষেত্রে তার পরিপ্রেক্ষিতে আমার দুটো সম্পর্ক প্রশ্ন আছে। প্রথমটি হচ্ছে যে বাংলাদেশ থেকে আমাদের কোনো ভাই বোনেরা যদি এই যে ইউকেতে প্রপার্টিতে ইনভেস্ট করতে চায় সেক্ষেত্রে কী কী বিষয় তার জানা প্রয়োজন এবং কীভাবে প্রপার্টিতে তারা ইনভেস্ট করতে পারে? আপনার প্রথমেই বলে নিই, যেহেতু এটা অনেক বেশি হচ্ছে, আমাদের অনেক বেশি হচ্ছে, হুইচ ওয়ান ইজ গুড ফর আওয়ার কমিউনিটি, বাঙালিদের জন্য এটা এটা সবচেয়ে ভালো খবর। এবং আমরা যারা যারা প্রবাসী বাঙালি আছি, আমরা যারা এখন এই দেশে বসবাস করি, আমাদের জন্য এটা আসলেই অনেক একটা খুশির ব্যাপার। এই ট্রেন্ডটা যদিও চার পাঁচ বছর হয়েছে চালু হয়েছে, যে যারা বাংলাদেশি আছেন, যারা যারা অ্যাফোর্ড করতে পারছেন, তারা ইউকেতে প্রপার্টি ক্রয় করছেন, উইচ ওয়ান ইজ ভেরি গুড ফর আওয়ার সোসাইটি। এখন কথা হচ্ছে যে কী কী আপনার সম্পূরক প্রশ্নের মধ্যে কী কী লিগেল ডকুমেন্টগুলো, অবশ্যই যদি তা ওনারা প্রপার্টি তো ইউকেতে পয়সা থাকলে যে কেউ ক্রয় করতে পারবে, এতে আসলে কোনো আইনত কোনো বাধা নেই। টাকাটা যদি ক্লিন মানি হয় বা লিগেল মানি হয় তাহলেই আসলে কেউ ইউকেতে প্রপার্টি ক্রয় করতে পারছেন। এখন কথা হচ্ছে যে যদি কেউ কারো যদি আপনজন থাকে তাদের মাধ্যমে যদি করেন এটা আরও সেফেস্ট। ধরেন অনেকের ছেলে মেয়ে থাকে তাদের নামে করেন, সেই ক্ষেত্রে অনেকেই প্রশ্ন করেন যে তারা কিভাবে করবেন। সেই ক্ষেত্রে কিন্তু এই দেশে যদি স্যাটেল স্ট্যাটাস থাকে বা ওয়ার্ক পারমিটও থাকে তাহলেও কিন্তু আসলে প্রপার্টি ক্রয় করা যায়। যাদের বাচ্চা কাচ্চা বা আত্মীয় স্বজন এই দেশে আছেন তাদের মাধ্যমেও তারা আসলে ইনভেস্ট করতে পারেন। যেহেতু ইনভেস্টমেন্টের রিটার্নটা আপনার আমাদের দেশ থেকে এই দেশে, এটাও আমাদের দেশ সরি, আপনার এখানে ভালো। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশে 2 কোটি টাকা 3 কোটি টাকা দামের যে ফ্ল্যাট আছে এটা ভাড়া দিলে 30 থেকে 35 হাজার বা 50 হাজার টাকা পাওয়া যায়। কিন্তু এই 3 কোটি টাকার এখানে যদি ইনভেস্ট করে তা কিন্তু অনেক বেশি, রিটার্নটা কিন্তু অনেক বেশি হয় আপনার এন্ড অফ দ্য ইয়ারে। এবং এর জন্যই হয়তো এই এই যে মডেলটা বা আপনার এই যে সিস্টেমটা গত 5-6 বছর ধরে অসংখ্য জনপ্রিয় হয়েছে। এবং এতে করে আপনার বাংলাদেশ বা বাংলাদেশের যারা আছেন এবং মূলত এখানে যারা অন্য অন্য দেশি আপনার পাসপোর্টধারী বাঙালি আছেন তারা আসলে এই জিনিসটা বেশি করছেন। আপনার ইউরোপিয়ান যারা আছেন, আমেরিকান যারা আছেন, ক্যানাডিয়ান বা অস্ট্রেলিয়ান যারা আছেন, যেহেতু ইউকে প্রপার্টি মার্কেটটা পৃথিবীর মধ্যে সেফেস্ট ধরা হয়, যেহেতু বিজনেস আপ অ্যান্ড ডাউন হতে পারে কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে সেফেস্ট ইনভেস্টমেন্ট যেটাকে বলা হচ্ছে এটা হচ্ছে ইউকে প্রপার্টি মার্কেট। তাই বাংলাদেশ থেকে যারা করছেন তাদের মূলত দেখতে হবে যে তাদের টাকাটা লেজিটিমেট বা আপনার লিগ্যাল মানি কি না, এবং এই টাকাটা কীভাবে এখানে এসেছেন সোর্সটাও দেখতে হবে। এখানে কোনো মানি লন্ডারিং ইস্যু আছে কি না, এখানে কোনো ব্ল্যাক মানি আছে কি না, এগুলো কিন্তু খুব যত্ন সহকারে আপনার আপনার HMRC বা যে সলিসিটার রেগুলেটরি যে অথরিটি আছে তারা কিন্তু জিনিসগুলো চেক করেন, এবং ইউকের ব্যাংকও কিন্তু এই ব্যাপারে বেশ সজাগ দৃষ্টি রাখেন। ধন্যবাদ আপনাকে এই বিষয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমার পরবর্তী যে কোশ্চেন সেটি আমাদের ভাই অনেক ভাই বোনের প্রশ্ন, সোশ্যাল মিডিয়ার প্রশ্ন, সেটি হচ্ছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাদের ইউরোপের ভাই বোনেরা কীভাবে ইউকেতে ইনভেস্ট করতে পারে প্রপার্টি সেক্টরে? দেখুন, এটা হচ্ছে যে ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু এখানে সবসময় ওয়েলকাম। ইউরোপ আমরা যেহেতু মানে আপনার ইউর যে আমাদের যে বন্ডিংটা ছিল এটা যেহেতু আমরা ব্রেক্সিটের মাধ্যমে যেহেতু আপনার এখানে চলে এসেছে, তাই এখানে আসলে ইউরোপের যে ইনভেস্টমেন্টটা এটাও ফরেন ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে। এখন প্রপার্টিতে কেউ যদি ক্রয় করতে চান তাদের প্রি সেটেল স্ট্যাটাস, ইউরোপিয়ান সিটিজেন যারা, যাদের প্রি সেটেল স্ট্যাটাস অথবা সেটেল স্ট্যাটাস যাদের নেই, তারা কিন্তু এজ এ ফরেনার হিসেবে কাউন্ট হবেন। এবং অন্য দেশের যারা আছেন তাদের মতোই এটা হবে। অনেক এখন বিভিন্নভাবে অনেক মানুষ আছেন যারা বিভিন্ন কোম্পানি ফর্ম করে করছেন, এটাও করতে পারবেন। বাট যে কোনো ন্যাশনাল এই দেশে আসলে প্রপার্টি ক্রয় করতে পারে, এবং এটা আইন বলছে যে এতে আসলে কোনো বাধা নেই। তাই আমি মনে করি যে ফরেন ইনভেস্টমেন্ট সবসময় ইউকে সরকার এটাকে এবং যে কোনো সরকারই এটা পছন্দ করেন, যেহেতু বাইরে থেকে ইনভেস্টমেন্টটা আসে আর যেহেতু এই ইন্ডাস্ট্রিটা খুব ভালো করছে,
তাই আমি মনে করি বাঙালি ভাই বোনদের জন্য এটা একটা খুব ভালো অপরচুনিটি। ধন্যবাদ আপনাকে বিষয় সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি ইস্যু মেন ইস্যু যেটি সেটি হচ্ছে লিগ্যাল বাইন্ডিং। সো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই দেশে প্রপার্টি সেক্টর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী কী লিগ্যাল বাইন্ডিংস আছে? আসলে আপনার দেখুন এখানে লিগ্যাল বাইন্ডিং আমি বলবো না, এটা হচ্ছে যে ক্রাইটেরিয়া, আপনার যে মানিটা, আপনি যে বিদেশ থেকে যে টাকাটা আনবেন এই টাকাটা আসলে আপনার লিগ্যাল টাকা কিনা, এই টাকাটা আপনার যে চ্যানেলের মাধ্যমে আসছে এটা আসলে আপনি কোনো মানি লন্ডারিং করছেন কিনা। মূলত সরকার যে জিনিসটা দেখতে চায় যে আপনার ট্রানজ্যাকশনের মাধ্যমে সরকার কোনো ক্ষতিগ্রস্ত হলো না বা কোনো মানুষের কোনো ক্ষতি হলো না বা কোনো যে দেশ থেকে টাকাটা আপনি নিয়ে আসছেন সেই দেশের সরকারের কোনো ক্ষতি হলো না। আলটিমেটলি যদি ক্লিন মানি হয়, মানির যদি সোর্স থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, এবং এটা আপনার লিগ্যাল ওয়েতে যখন আসে ইউকেতে তখন আপনি প্রপার্টিতে ইনভেস্ট করা মানে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি প্রবলেম, এখানে আসলে কোনো লিগ্যাল প্রবলেম ওইভাবে নেই। ধন্যবাদ আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি এই বিষয়ে আরও একটি প্রশ্ন করতে চাচ্ছি, হচ্ছে জয়েন্ট ভেঞ্চার নিয়ে। জয়েন্ট ভেঞ্চার বিষয়টি কী এবং পাশাপাশি আমাদের কোনো ভাই বোনেরা যদি জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে তাদের প্রপার্টি ডেভেলপমেন্ট করতে চায় সেক্ষেত্রে তার কীভাবে তারা প্রপার্টি ডেভেলপমেন্ট করতে পারে, সেক্ষেত্রে আইন কী কী আছে যদি আপনি দর্শক? ধন্যবাদ আপনাকে। এটা যে ভাই বা বোন আপনার আমাদেরকে এই প্রশ্নটা করেছেন, জেবি এগ্রিমেন্ট বা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট আসলে জিনিসটা কী এবং এর মাধ্যমে প্রপার্টি ডেভেলপমেন্ট করলে আইনত কীভাবে এটাকে আপনার শক্তিশালী করা যায়। ধন্যবাদ আপনাকে যে এই প্রশ্নটা করেছেন। জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট এটা একটা এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস। এখন কথা হচ্ছে যে দুইটা পার্টির মধ্যে, এটা পার্সন টু কোম্পানি হতে পারে, পার্সন টু পার্সন হতে পারে। এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের যে শর্তগুলো দুই পক্ষ মিলে কিন্তু এটাকে আপনার নির্ধারণ করতে হবে। এর জন্য আমাদের ভাই বোনদেরকে একজন বিজ্ঞ বা দুইজন বিজ্ঞ আইনজীবীর কাছে যেতে হবে, দুই পার্টি যেহেতু, এবং এটা যেহেতু প্রপার্টিতে ইনভেস্ট করার কথা আসতেছে তাই আমি এটার যতটুকু আমি নিজে জানি অ্যাডভাইস করছি, আমি কিন্তু কোনো আইন বিশেষজ্ঞ নই। অতএব যে জিনিসটা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টটা প্রপার্টি ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়াইডলি ইউজ একটা টার্ম, এর মাধ্যমে দুইটা পক্ষ একসাথে মিলে কাজ করে, এক পক্ষ পয়সা দেয় আরেক পক্ষ তার ওই পয়সা দিয়ে প্রজেক্টটাকে বাস্তবায়ন করে। এখন এই বাস্তবায়নের ফলে দুই পক্ষের মধ্যে যে একটা চুক্তি থাকে বা একটা দলিল থাকে এই দলিলটাই হচ্ছে আসলে জেবি এগ্রিমেন্ট বা জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট। এখন এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টে যত ক্লিয়ার করা যায় টার্ম অফ এগ্রিমেন্ট, যে কোন শর্তে একজন আরেকজনকে ল্যান্ডিং করছে বা বড় করছে বা কীভাবে সে তার ল্যান্ডিংটা এবং তা থেকে অর্জিত মুনাফা। এখন অনেকেই আছেন যে এই জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের মাধ্যমে কোনো পার্সেন্টেজে যেতে চান না, কারণ হচ্ছে পার্সেন্টেজে গেলে এটা আমাদের যে ধর্মের যে আমাদের বলা আছে যে এটাকে হালাল হতে হবে, সেই কারণে আমি মনে করি তারা বিভিন্নভাবে পরামর্শ নিতে পারে। ব্যবসায়ের যদি কোনো পার্সেন্টেজ নেয় তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি, যদিও আমি ধর্ম বিশেষজ্ঞ নই, আমি মনে করি যে পার্ট অফ বিজনেস হলে এটার আসলে কোনো প্রবলেম থাকবে না। যেই বোন প্রশ্নটা করেছেন আপনার অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন এবং বড় একটা প্রশ্ন, আমি আশা করি আমাদের কমিউনিটির অনেকের উপকার হবে। ধন্যবাদ আপনাকে। কমিউনিটির আরেকটি প্রশ্ন আমি আপনাকে কাছে করতে যাচ্ছি, আমাদের কমিউনিটির অনেক ভাই বোনরা আছে যারা একটু বয়স্ক হয়ে গিয়েছে, তারা ওইভাবে ইনকাম নেই, তো তাদের সোর্স অফ ইনকাম না থাকার কারণে তারা কি তাদের ছেলে মেয়ে যদি কোনো বাড়ি ক্রয় করে সেই বাড়িতে ভাড়া থাকতে পারবে কিনা? দেখুন আসলে এটা খুবই জটিল একটা প্রশ্ন। আমাদের কমিউনিটি বাঙালি ভাই বোনদেরকে আমরা আসলে উপকার, আমি আসলে এটাকে সরাসরি উত্তর দিতে চাই না, আমি একটা এক্সাম্পল দিতে চাই। আপনি একটা আইডেন্টিটি, আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ হয় সে হচ্ছে আরেকটা আইডেন্টিটি, তো এখন কথা হচ্ছে যে অন্য ডিফারেন্ট একটা আইডেন্টিটি তার একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকতেই পারে। এখন আমি আপনি যদি এটার মধ্যে ভাড়া নেন আমি মনে করি এতে আসলে কোনো প্রবলেম নেই। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে যদি আমরা অন্য কিছু খোঁজার চেষ্টা করি তাহলে হচ্ছে প্রবলেমটা। এখন ছেলে মেয়ে যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি থাকে, ছেলে মেয়ে নিজের অর্থায়নে যদি এটা ক্রয় করে, বাবা মাকে যদি এটা রেন্ট আউট করে, এটা তো আরও ভালো কথা, কারণ হচ্ছে বাবা মার সোর্স অফ ইনকাম নেই বা বাবা মা পারছে না, তো এই জন্য ছেলে মেয়ে তাদেরকে একটা প্রপার্টি ক্রয় করে থাকার জন্য দিচ্ছে, এর চেয়ে ভালো তো কিছু হতে পারে না।
ধন্যবাদ আপনাকে এই বিষয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। কমিউনিটি আরও একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে কোম্পানির আন্ডারে বা কোম্পানির নামে যদি কোনো বাড়ি ক্রয় করা হয় সেই বাড়িতে থাকা যাবে কিনা, বা যদি থাকা যায় সেটি কিভাবে? জি, আজকে আমাদের কমিউনিটি আসলে সমস্ত সুবিধার যে প্রশ্নগুলো এগুলোই করছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন কথা হচ্ছে যে এটাও কিন্তু একটা ট্রিকি, যে আপনার একটা কোম্পানি তার আইডেন্টিটি নেই, কোম্পানির আইডেন্টিটি কিন্তু নিজেই একটা আইডেন্টিটি, কোম্পানির একজন শেয়ার হোল্ডার, কোম্পানির মূল যে কোম্পানির মালিক এটা হচ্ছে যারা শেয়ার হোল্ডার তারা, কিন্তু কোম্পানির একজন ডাইরেক্টর থাকতে হয়, কারণ কোম্পানি তো একটা পেপার, একটা ডকুমেন্ট, একটা ফাইল, তো আসলে এইটাকে একটা আইডেন্টিটি দিতে হয়, এর জন্য কোম্পানির সেক্রেটারি প্রয়োজন হয়, কোম্পানির ডাইরেক্টর প্রয়োজন হয়। এখন যে সমস্ত ভাই বোন এই প্রশ্নটা করেছেন তারা কিন্তু আপনার একটা জটিল প্রশ্ন করেছেন, তার কারণ হচ্ছে যে কোম্পানির বাড়ি যদি থাকে এই বাড়িতে ভাড়া থাকা যাবে কি না, তো কোম্পানির তো দশজনও মালিক হতে পারে, যে কোনো একজন মালিকের যদি নিজস্ব কোনো বাড়ি না থাকে সে ভাড়া থাকতে পারবে কি না, তো তার সাথে যদি কোম্পানির একটা ভাড়ার চুক্তি হয় আর এটা যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি হয় তাহলে কেন থাকতে পারবে না, কিন্তু তাকে এর যে লিগ্যাল যে ফরম্যাটগুলো এই ফরম্যাটগুলো তাকে মানতে হবে, যেমন আপনার তার সাথে একটা রেন্টাল এগ্রিমেন্ট থাকতে হবে, প্রত্যেক মাসে তাকে ভাড়া দিতে হবে, কারণ কোম্পানি যখন একটা বাড়ি ক্রয় করে তখন কিন্তু এখানে ইউকেতে ওয়াইডলি বলা হয় অ্যাফোর্ডেবিলিটি টেস্ট, তার মানে হচ্ছে আমি এবং আমার ওয়াইফ মিলে যে পরিমাণ টাকা ইনকাম করি তার উপর নির্ভর করে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল যে অর্গানাইজেশনগুলো আছে তারা আমাদেরকে ল্যান্ডিং করবে বা নির্ধারণ করবে আমি আসলে কত টাকার বাড়ি বা কত পাউন্ডের বাড়ি অ্যাফোর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে কোম্পানি যখন ক্রয় করে এটা কিন্তু থাকে না, বা বাই টু লেট ইনভেস্টমেন্ট যদি হয় এটা কিন্তু থাকে না, তখন রেন্টাল যে রিটার্ন আছে তার এটা এবং আপনার ইনিশিয়াল যে ডিপোজিট রয়েছে এটা 25% যে ডিপোজিট রয়েছে এই দুইটাকে কাউন্ট করা হয়। তো অনেক এখন বলা হচ্ছে যে যদি কোনো ডাইরেক্টর থাকে, যদি সিঙ্গেল ডাইরেক্টর থাকে সেক্ষেত্রে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, আমি এটা ক্লিয়ার না, এটা একজন যারা বিজ্ঞ আইনজীবী আছেন তাদের সাথে পরামর্শ নিতে হবে, কিন্তু যদি মানে কোম্পানিটা যদি শেয়ার হোল্ডিং কোম্পানি হয় অনেক মানুষ যদি আর শেয়ার থাকে এতে তো কয়েকশো বাড়িও থাকতে পারে, সেই ক্ষেত্রে যে কোনো একটা বাড়ি যদি প্রপার ফরম্যাটে আপনার সমস্ত এগ্রিমেন্ট করে কোনো ডাইরেক্টর যদি থাকতে হয় বা থাকার প্রয়োজন মনে করে, আমি মনে করি যে আমার মতে এটার কোনো প্রবলেম থাকার কথা না। ধন্যবাদ আপনাকে এই বিষয়ে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। অনুষ্ঠানে সুবিধাজনক অনেক কোশ্চেনই করছেন আমরা জনগণ আমাদের ভাই বোনদের, এবং পাশাপাশি আরও একটি কোশ্চেন করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রপার্টি ইনভেস্টমেন্টের যে নিয়ে যেহেতু আমরা আজকে আলোচনা করছি এবং গত সপ্তাহেও সেম বিষয়টি আলোচনা করেছি, সেটি হচ্ছে গিয়ে আমাদের ভাই বোনেরা যারা প্রপার্টি ইনভেস্ট করতে চাচ্ছে তাদের জন্য বর্তমানে গভর্নমেন্টের এক্সিস্টিং কী কী ইনিশিয়েটিভগুলো আছে এবং তারা এর সুফল কীভাবে ভোগ করতে পারে। দেখুন, এখানে প্রপার্টি সেক্টরটাকে কিন্তু আপনার খুব ভালোভাবে সুবিধা দিয়ে রেখেছে, আপনি শুরুতেই এটা বলছিলেন যে এখন কথা হচ্ছে যে আপনার আমরা যারা যেহেতু বিজনেস নিয়ে কথা হচ্ছে, প্রপার্টি অ্যাজ এ বিজনেস, তা আপনার দেখুন যে এখানে সেলফ বিল্ড মর্গেজ, তো আপনার কিভাবে আপনার সেলফ বিল্ড মর্গেজ পাওয়া যাবে এটা কিন্তু ওনারা আমাদের ভাই বোনেরা একটা মর্গেজ অ্যাডভাইজারের সাথে কথা বলতে পারেন। এখন কাউন্সিল যে সুবিধাগুলো দিচ্ছে সুবিধাগুলো এর মধ্যে অন্যতম একটা সুবিধা হচ্ছে যে আপনার কমার্শিয়াল প্রপার্টিকে রেসিডেন্সিয়ালে রূপান্তর করা, আপনি একটা কমার্শিয়াল প্রপার্টিকে ক্রয় করে কিন্তু এখন মানে চাইলে সহজভাবে আপনি কিন্তু এটাকে রেসিডেন্সিয়াল করে ফ্ল্যাটে কনভার্ট করতে পারছেন, এটা কিন্তু আগে এত সহজ ছিল না, তো এটাও কিন্তু সরকারের একটা ভালো উদ্যোগ, কারণ হচ্ছে করোনার কারণে কমার্শিয়াল প্রপার্টির যে ডিমান্ড এটা কমে গিয়েছে, এখন পলিসিগত যদি পরিবর্তন না আনে তাহলে এই কমার্শিয়াল প্রপার্টিগুলো লস মেকিং প্রপার্টি হবে, এটাকে কিন্তু সরকার খুব দ্রুততার সাথে অত্যন্ত আপনার আমি বলবো চালাকির মাধ্যমে পলিসিগত পরিবর্তন নিয়ে এসেছে, যাতে করে প্ল্যানিংয়ের কোনো জটিলতার কারণে এই কাজটা যাতে থেমে না থাকে, এটা কিন্তু ওয়ান অফ দেম। আরও অসংখ্য জিনিসগুলো রয়েছে, আপনার ডেভেলপমেন্ট ফাইন্যান্স ইজি করে দিয়েছেন, তার মানে হচ্ছে যে আপনার কাছে পয়সা আছে আপনি আরও বেশি প্রজেক্ট করতে চাচ্ছেন, এখন 20-30% ইনিশিয়াল বা আপনার ডিপোজিট দিয়ে উইথ অ্যাপ্রুভাল প্ল্যানিং অ্যাপ্রুভাল সহ আমরা কিন্তু এখন ডেভেলপমেন্ট ফাইন্যান্স পাই, আগে কিন্তু আপনার এটা আরও একটু কঠিন ছিল। আর আপনার প্রজেক্ট যদি অনেক ভায়েবল হয় বা প্রজেক্টের আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম
ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি বেটার হয় সেক্ষেত্রে কিন্তু আপ টু 90% ফান্ডিং করে। তার মানে হচ্ছে আমার কাছে যদি 1 মিলিয়ন পাউন্ড থাকে আমি কিন্তু চাইলে আরও 9 মিলিয়ন পাউন্ড বড় করতে পারবো, অথবা নর্মাল হিসাবে আমি আরও 6 বা 7 মিলিয়ন পাউন্ড বড় করতে পারবো। তার মানে হচ্ছে যে আমার যে প্রফিটেবিলিটিটা এটা কিন্তু অনেক বেড়ে গেল। কারণ হচ্ছে আমি যদি শুধু 1 মিলিয়ন দিয়ে ক্যাশ পয়সা দিয়ে করতে হতো তাহলে কিন্তু 1 মিলিয়নের এগেনস্টেই আমি শুধু আপনার প্রফিটটা পেতাম, কিন্তু যেহেতু এটা আপনার সরকারি বিভিন্ন শিথিলতার কারণে বা নীতিগত সিদ্ধান্তের কারণে এটা কিন্তু অনেক ইজি হয়েছে। এবং এখন কিন্তু নতুন আপনার ফ্ল্যাটের পারমিশন দেওয়া, নতুন বাড়ির পারমিশন দেওয়া, এটা কিন্তু আগে থেকে অনেক বেশি ইজি হয়েছে, বা এখন কিন্তু আমরা এটা চোখে দেখছি, বা প্ল্যানিংয়ের অনেক কিছু কিন্তু চেঞ্জ করে আগে যেটা জটিল ছিল এটাকে কিন্তু অনেক সহজ করেছে। একেবারে আপনার খুব বেশি সহজ না হলেও আমি মনে করি আগে যদি এর মাত্রাটা, কঠিনের মাত্রাটা আপনার আউট অফ 10 যদি 9 থাকতো এখন কিন্তু এটা 6 এবং 7 এর মধ্যে থাকে। তার মানে হচ্ছে যে সরকার চাচ্ছে নতুন বাড়ি বানানো হোক, সরকার চাচ্ছে যে আরও নতুন ফ্ল্যাট হোক, সরকার চাচ্ছে যে এই দেশে যে হাউজিংয়ের যে একটা ক্রাইসিস রয়েছে এই ক্রাইসিসটাকে সরকারিভাবে এবং প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে এটাকে পূরণ করা হোক। কারণ আমরা কিন্তু হাউজিংয়ে অনেক বেশি শর্টেজ বা ব্যাকলগে আছি। কারণ হচ্ছে আমাদের প্রত্যেক বছরে যে পরিমাণ নতুন বাড়ি বা নতুন ইউনিট, কারণ ফ্ল্যাট সহ আমাদের যে পরিমাণ প্রয়োজন, আমাদের সরকার বা আমরা ওই কালেকটিভভাবে প্রাইভেট সেক্টর এবং সরকারিভাবে কিন্তু আমরা এর 50-60% বেশি কিন্তু আমরা কিন্তু কোনো বছরই এটা যে চাহিদা এটা মিট করা যাচ্ছে না। তাই কি আমি আরও একটা বার বলতে চাই যে এই যে আপনার চাহিদার সাথে যে সাপ্লাইয়ের যে আপনার শর্টেজ রয়েছে এটাও একটা কারণ ইউকে আপনার ওয়ান অফ দ্য সেফেস্ট সেক্টর প্রপার্টি। ধন্যবাদ আপনাকে এই বিষয়টি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের প্রপার্টিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী কী বিষয়গুলো প্রি চেক করা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, ইনভেস্টমেন্ট সেক্টরটা ভালো তার মানে এই না আপনি যে কারোর সাথে চলে যাবেন। আপনাকে, আপনি যার সাথে, আমি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের আপনার যদি রেফারেন্স দিয়ে বলতে চাই, আপনি আমার সাথে আসবেন জয়েন্ট ভেঞ্চার করতে, আগে আপনি আমাকে জানতে হবে। লাভ তো তখন হবে যখন আপনি আপনার প্রজেক্টটাকে কমপ্লিট করবেন, লাভ তো তখন হবে যখন আমি আপনাকে লাভটা দেব। এখন কথা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টের মাধ্যমে আরেকজনের সাথে প্রপার্টি ডেভেলপমেন্ট করা যাবে বলেই যে তার সাথে করা যাবে না। এখন আপনি এটাকে আইনের মাধ্যমে, জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট যখন সাইন করাবেন এটাকে প্রপার সলিসিটার দিয়ে সাইন করাবেন। আপনার রাইট অন সেল RS-1 নামে একটা একটা ফর্ম আছে, এই ফর্মটা ডিড অফ ট্রাস্ট, আপনাকে জিনিসগুলো করতে হবে। যাকে দিচ্ছেন তার আইডেন্টিটি নেওয়া, তার কোম্পানির আইডেন্টিটি নেওয়া, তার সাথে পার্সোনাল গ্যারান্টিতে যাওয়া, যে অনেক আপনার যখন আপনি সলিসিটারের সাথে কথা বলবেন তখন আপনাকে বলতে হবে যে আপনার উদ্দেশ্যটা হচ্ছে এই এবং আপনি আপনার মানিটাকে প্রোটেক্ট করতে চান। অবভিয়াসলি আর্নিং মানি ইজ নট এ ব্যাড থিংস। আপনি প্রত্যেকটা মানুষ চায়, আমরা সবাই প্রতিদিন সকালবেলা ঘর থেকে বের হই, কারণ কী কারণে? আমরা আর্ন করার জন্য, ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য, নিজেরা ভালো থাকার জন্য, আত্মীয় স্বজনকে ভালো রাখার জন্য। তো এখন কথা হচ্ছে যে এই সমস্ত স্বপ্নই কিন্তু দুঃস্বপ্ন হয়ে যাবে যদি আপনার যে যে টাকা, আপনার যে কষ্টার্জিত টাকা, এটা যদি রং জায়গায় চলে যায়, আপনার এই টাকা যদি আপনি রং প্রজেক্টে যায়। আপনি প্রজেক্ট দেখছেন কিন্তু আসলে ভায়েবল প্রজেক্ট না, ইউ ক্যানট মেক এনি মানি ফ্রম দ্যাট প্রজেক্ট। দেন এটাও কিন্তু যত সুন্দর বিল্ডিং হোক আপনি বিক্রি করতে পারছেন না, ওই এলাকার ক্রাইম অনেক বেশি, ওই এলাকায় মানুষ থাকতে পারবে না, দেন ইওর ইনভেস্টমেন্ট ডাজ নট মিন এনিথিং। আপনাকে রিটার্নটা আনতে হবে, অনেকগুলো জিনিস আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা করে ধন্যবাদ। আপনি আমাদের সাথে একটা ফোন কলার আছেন, দেখি আমাদের সাথে কে আছেন। আসসালামু আলাইকুম কলার, কে বলছেন, নাম বলে প্রশ্নটা করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতাম স্যার আপনার হাউজিং এর ব্যাপারে শুনছিলাম, এটা রাইট টু বাই স্কিম আইসেনি, এটা হইছেনি না? জি, রাইট টু বাই স্কিম অলরেডি চালু আছে না? হাউজিং নট কাউন্সিল, হাউজিং অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে আমাদের যে প্রধানমন্ত্রী তার যে ঘোষণা অনুযায়ী আপনি একটা ডিসকাউন্ট পেতে পারেন। আগে যেটা 0 পাউন্ড ছিল, আপনি হাউজিং অ্যাসোসিয়েশনের টেনেন্ট যারা তারা ক্রয় করতে পারতো কিন্তু কোনো ডিসকাউন্ট পেতো না, কিন্তু এখন এটা আপ টু 16,000 পর্যন্ত, যার যার ইন্ডিভিজুয়াল যে সার্কামস্টেন্সেস আছে তার উপর ডিপেন্ড করে আপ টু 16,000 পর্যন্ত পেতে পারেন।
আপনার হাউজিং অ্যাসোসিয়েশন একটা প্রাইভেট কোম্পানি, প্রফিট মেকিং কোম্পানি, এটা আসলে চ্যারিটি না। এই জন্য সরকার কিন্তু ক্লিয়ার করেছেন, এটা কাউন্সিলের যেরকম আপনি আপ টু 100,000 পর্যন্ত পেতে পারতেন, এটা কিন্তু আসলে সঠিক না। এই আপনার এই অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, অনলি 16,000, আপ টু 16,000 আপনারা ডিসকাউন্ট পেতে পারেন, এটা 100,000 না। ধন্যবাদ আপনাকে কিন্তু সাথে করলাম বিষয়টা কলারের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে প্রপার্টিতে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেস্ট ডিল কীভাবে পেতে পারে আমাদের ভাই বোনেরা। আপনাকে এখন বুঝতে হবে যে আসলে বেস্ট ডিলটা আসলে ওই এরিয়ার জন্য। আপনি একটা নির্দিষ্ট প্রত্যেকটা, আমরা যখন প্রজেক্ট করি আমাদের কিন্তু প্রজেক্টের একটা একটা নির্দিষ্ট আইডেন্টিটি থাকে যে আমার প্রজেক্টের আইডেন্টিটি হচ্ছে এই। তো আমরা আমরা তো প্রফেশনাল, এটাই তো আমাদের কাজ, তাই না? তা আপনি যদি আমার কাছে আসেন যে আপনার রেন্টাল ইনকাম দরকার, আপনার কাছে অল্প টাকা আছে, এই টাকা দিয়ে আপনি প্রত্যেক মাসে একটা ভালো রিটার্ন চান, তাহলে আপনার ক্ষেত্রে একরকম। আর আপনি যদি মনে করেন যে আমার এখন খুব বেশি টাকার দরকার নেই, মিডিয়াম হলেই হবে, কিন্তু আমি লং টার্মে ভালো চাই, সেক্ষেত্রে আপনার জন্য একটা, এখন কথা হচ্ছে যে ডিল মেকিং আমাদেরকে সোর্সিং করতে হবে। আপনার দেখুন, আমরা যে জুপলা বা রাইট মুভ বা আপনার গ্রেট লোকেশন বা এই এই প্ল্যাটফর্মগুলোতে যে বাড়িগুলো পায়, এই বাড়িগুলো কিন্তু একটা মার্কেটে থাকে অনেক আগে, যখন ডিসাইড করে স্টেট এজেন্টের কাছে থাকে, একটা নেটওয়ার্ক কাজ করে, তারপরে যখন এগুলো আসলে খুব বেশি প্রফিটেবল না হয়, তাহলে তাহলে কিন্তু ডেভেলপারদের কাছে এটা 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 হট কেক থাকে না, তো তারপরে কিন্তু এটা মার্কেটে আসে। তো এখন কথা হচ্ছে যে মানে আপনাকে খুঁজতে হবে যে আপনি যে যেটা চাচ্ছেন, আপনি যে প্রপার্টিটা চাচ্ছেন, এটা কি আপনার আসলে মানে আপনি টু বেডরুম প্রপার্টিকে থ্রি বেডরুম করে রেন্টাল ইনকাম চাচ্ছেন, না পাশে একটু জায়গা আছে এটাকে আরও বড় করে আপনি সেল করতে চাচ্ছেন, না আপনি একটা পুরনো বাড়ি কিনে এটাকে ফ্লিপ বলা হয় এটাকে একটু ঠিক করে, বা আপনার কিচেনটা সুন্দর করে একটা নতুন বেডরুম অ্যাড করে, বা আপনার আরও বাথরুম অ্যাড করে আপনি প্রাইসটাকে একটু বুস্ট করে মানে বিক্রি করতে চাচ্ছেন। এখন কথা হচ্ছে যে আমাদেরকে ইনভেস্টমেন্টের এগেনস্টে আপনার আগে জানতে হবে যে অ্যামাউন্ট অফ মানি কত, এবং এটা কতদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন, তারপর ডিসাইড করতে হবে যে ভালো কোনটা। অবশ্যই মার্কেটে আসার আগে, অনলাইনে আসার আগে যদি ডিল করা যায় ডাইরেক্ট টু ভেন্ডর, আমরা যেটা বলি যে আপনার যে বিক্রি করবে তার সাথে যদি যোগাযোগ করা যায়, বা যে নেটওয়ার্কের মাধ্যমে যদি যাওয়া যায়, এবং আমরা মনে করি যে এই প্রপার্টিগুলো আসলে একটা ডিসকাউন্টেড রেটে, এবং আসলে কার টাকা প্রয়োজন, কার আপনার দ্রুত বাড়িটা বিক্রি করতে হবে, এরকম যদি ডিল পাওয়া যায় আমি মনে করি সবসময় একটা সেভিং থাকে, আর এগুলো হচ্ছে গুড ডিল। ধন্যবাদ আপনাকে পুরো অনুষ্ঠান জুড়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে প্রপার্টিতে ইনভেস্ট করি, সেই ইনভেস্টমেন্টের স্টেপগুলো যদি সঠিক হয় তাহলেই আমাদের ইনভেস্টমেন্টটা ড্রিম ইনভেস্টমেন্ট হতে পারে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।